আসসালামু আলাইকুম আমি নাজমা খাতুন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা চূড়ান্ত সিলেবাস থেকে বীরের রক্তের স্বাধীন এ দেশ গল্পটি আমি পড়াবো আর আমার চূড়ান্ত সিলেবাসের তার সাথে আমি দেব চূড়ান্ত সিলেবাসের যে কয়েকটা গল্প আছে সেই গল্পের বিরাম চিহ্ন সেই গল্পে বিরামচিহ্ন গেলে তোমাদের পড়া থাকবে তার সাথে তোমার প্রিয় ফুল প্রিয় ফুল এটা আমার সংরক্ষণে নেই তোমরা যে যেখান থেকে পারো সেখান থেকে পড়বে আমরা শুরু করি বীরের রক্তের দেশ দুরন্ত এক কিশোর নাম নূর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন এ পি এ অর্থাৎ ইস্ট বেঙ্গল রাইফেলসে আমি এতটুকু পরে তোমাদের শোনালাম আর বাকিগুলো তোমরা নিজেরা রিভিশন করে নেবে আবার তারপরে যে হঠাৎ কিন্তু হঠাৎ একটি মাটার এসে এখান থেকে এখানে মনে একটা চিহ্ন হতে পারে তাছাড়া যে দাগানো হয়েছে এই সব যুক্ত যুক্তবর্ণ এর মধ্যে যা কিছু তোমাদের পড়ানো হয়েছে পড়বে গল্প থেকে গল্পের মূল উদ্দেশ্য পড়ানোর হল বিরামচিহ্ন যুক্তবর্ণ তাছাড়া বোর্ড বইয়ে দেখো আরও কিছু জিনিস থাকে যেমন শব্দ অর্থ শূন্যস্থান গল্পের প্রশ্ন মোটামুটিভাবে পড়বে আর তেমন একটা দরকার নেই তবে কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন হলে পড়ার দরকার এর মধ্যে আবার এই যেখানে দেখো বিরাম বিপরীত শব্দ আছে বিপর্যক্ত শব্দগুলো বইয়েরগুলো বেশি ফলো করবে কারণ বই বইগুলো সাধারণত বেশি দেখা যায় আসে বিপরীত শব্দ দুরন্ত শান্ত অসীম সসীম সুনাম দুর্নাম বীর ভীরু জয় পরাজয় জীবন মরণ ভালোভাবে তোমরা পড়বে দেখি বিপরীত শব্দে অনেকের মধ্যে অনেক কিছু সঠিক লেখে আবার কেউ কেউ অনেক ভুলও হয় যা মনে আসে তাই লেখো এই কাজগুলো যেন আর না হয় সেজন্য রিভিশন ক্লাসে আরেকবার তোমাদের স্বাগতম আমি করছি আর এই টিকচিহ্নগুলো পড়বে অনেক কিছু জানার থাকবে আর আমাদের দিবসগুলো এগুলো তোমাদের ক্লাস ফাইভে দেখো সুন্দরভাবে শহীদ দিবস কত একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলা নববর্ষ চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ চোদ্দোই এপ্রিল তারপর শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দো ডিসেম্বর আর শহীদ বিজয়া দিবস ষোলো ডিসেম্বর এই তারিখগুলো কিন্তু তোমাদের সারা জীবন মনে রাখতে হবে এই ফাইভ থেকে সুন্দরভাবে তারিখগুলো দেখো পাঁচটা আছে দিবস জাতীয় দিবস কয়টি মানে কোনগুলো এগুলো কিন্তু এখনো অনেক অনেকে বোঝে না জানে না তো এখানে যদি তোমরা এই সাত নং ভালো করে পড়ো তাহলে এই দিবসগুলো তোমাদের আর কখনো ভুল হবে না ভালোভাবে তোমরা পড়তে পারবে আজকে আমি এই গল্পটাই পড়াবো আর আমি পূর্বে বললাম চূড়ান্ত সিলেবাসে সিলেবাস তোমরা স্কুল থেকে সংগ্রহ করছো চূড়ান্ত সিলেবাসে যতগুলো গল্প আছে এই গল্প তোমরা বিপরীত শব্দ এবং যুক্তবর্ণগুলো যা আছে আবার ভালো করে পড়বে আর আমার প্রিয় ফুল রচনা রচনা আমার প্রিয় ফুল ওটা তোমরা যে যেখান থেকে তোমাদের কাছে আরও বই আছে আমার কাছে যেহেতু গাইড এগুলো তো সংগ্রহ নাই সুতরাং এই গাইড বলো আর যাই কিছু আছে তোমাদের কাছে কিংবা উপর ক্লাসে হোক আর নিচের ক্লাসে হোক যেখানে পাবে ওখান থেকে সংগ্রহ করে তোমরা পড়বে এবং বাসার বড়দের দিয়ে পড়া ধরাবে এবং যারা মুখস্থ করা আছে তার রিভিশন দেবে যাদের নাই তারা ভালোভাবে মুখস্থ করবে আশা করি তোমরা বাসা পড়াশোনা করতেছো এভাবে চালিয়ে যাও ভালোভাবে তাহলে ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারবে